হ্যালো বন্ধুরা, আমি মিঠুন। আমি তোমাদের সব পেস্টেল কালার করে দেখাবো। সর্বপ্রথমে গোলাপি কালারটা নিয়ে নিলাম, উপরে ঘষে দিচ্ছি। এইভাবে করে আস্তে আস্তে ঘষে দিতে হবে। এইভাবে করে ঘষতে ঘষতে নিচে হালকা করে নিয়ে আসতে হবে। গোলাপি কালারটা অর্ধেক পেজের মধ্যে ঘষে দিয়ে দিলাম। ডিফ কালারটা নিলাম, ডিফ বেগুনি কালারটা উপরে ডিফ করে আস্তে আস্তে নিচে লাইট করে নিয়ে আসতে হবে। এদিকেও একটু ডিফ করে দিয়ে দিলাম। তারপরে এটা হচ্ছে হাত দিয়ে ঘষে দিতে হবে। এইভাবে করে হাত দিয়ে ঘষে ঘষে দিতে হবে। কালারটাকে ঘষে ঘষে পরিষ্কার করে দিতে হবে। অনেকে কিন্তু কাপড় দিয়ে ঘষে দেয়, তোমরা কিন্তু কাপড় দিয়ে ঘষবে না। তোমরা কাপড় দিয়ে ঘষলে মানে কালারটা ডিসকালার হয়ে যায়, এইরকম পরিষ্কার ফিনিশিং আসে না কাপড় দিয়ে, তোমরা শুধু হাত দিয়ে ঘষবে। তারপরে ডিপ বেগুনি কালারটা নিয়ে নিলাম, নিয়ে এইভাবে করে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাহাড়। সাদাটা নিয়ে এগুলোতে দিয়ে দিতে হবে। এই সাইডেও দিয়ে দিতে হবে। লাল কালার নিতে হবে, নিয়ে এ ধার দিয়ে দিতে হবে। তারপর এটা এবার হাত দিয়ে ঘষে ফিনিশিংটা নিয়ে আসতে হবে। তারপরে কালো কালারটা নিতে হবে, আবার নিয়ে এইভাবে করে দূরের ঝোপগুলো দিয়ে দিতে হবে। তারপরে হাত দিয়ে এটা আবার পরিষ্কার করতে হবে। এইভাবে করে পরিষ্কার করবে। তারপরে এবার সাদা কালারটা নিতে হবে, নিয়ে এগুলোতে মেঘের মতো করে দিতে হবে। এবারে গোল গোল করে ঘোরাবে, এইভাবে করে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এদিকেও দিতে হবে।
থেকে এবার হাত দিয়ে নিশাতে হবে, ঘাড় দিল। এই ধারগুলো হচ্ছে মিশাতে হবে। এটা মিশিয়ে দিয়ে তারপরে দিন গাড়ি একটু লাইট লাইট দেখাতে হবে পাহাড়েটাই। এইবার হচ্ছে আমি জলটা করব। জল করার সময় কী করবো, গোলাপি কালারটা নিতে হবে, নিয়ে জলের মধ্যে এইভাবে দিতে হবে, এইভাবে ঘষে ঘষে দিয়ে দিতে হবে, পুরো জলটা ভরিয়ে দিতে হবে। এবার নিচটা আমি ডিফ করে দিচ্ছি, ডিফ কালার উপরটা লাইট কালার দিয়ে দিলাম, নিচটাতে হচ্ছে ডিফ কালারটা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে সাদা কালারটা দিচ্ছি মাঝখানে। সাদা কালারটা দিয়ে দিলাম, তারপরে ঘাট দিয়ে আরেকটু ডিফ করে দিয়ে দিলাম। এবার এটা হচ্ছে হাত দিয়ে ঘষে দিতে হবে, শুধু হাত দিয়ে ঘষবে, এই করে ঘষতে হবে। এইভাবে সাবধানে ঘষতে হবে। এবারে ঘষে ঘষে ছবির এই ফিনিশিংটা নিয়ে আসতে হবে, কালারের ফিনিশিংটা। এইভাবে করেই ঘষতে হবে। এই আঁকাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিসের সিনারি। এটা হলো একটা এবার হচ্ছে কালো কালারটা নিলাম, নিয়ে এখানে গাছ এঁকেছি, দেখো কিভাবে গাছ এঁকেছি। এইভাবে করে দিয়ে দিলাম, তারপর ধার দিয়ে সাদা সাদা কালারটা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ঘষে দিতে হবে হালকা করে। এবার গাছের পাতা আঁকবো, কালো কালারটা নিয়ে নিলাম, কালো কালারটা নিয়ে গাছের পাতাগুলো এইভাবে করে আঁকবো, একটা একটা করে পাতার মতো করে করে দিব। উপরে হালকা করে দিয়ে দিলাম আর নিচে একটু ডিপ করে দিয়ে দিলাম, তারপরে
লাল কালারটা নিলাম, নিয়ে এগুলোতে এইভাবে করে ডিপ ডিপ করে দিয়ে দিলাম। সাদাটা নিলাম, সাদাটা নিয়েও এটা একটু দিয়ে দিলাম। একটু কালোটা নিয়ে এইগুলোকে ডিপ ডিপ করে জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছি। আবার সাদা কালারটা নিয়ে মাঝে মধ্যে দিয়ে দিতে হবে। এইবারে কালো কালারটা নিলাম, নিয়ে এইভাবে করে দিয়ে দিতে হবে। হাত দিয়ে মুছে দিতে হবে। এইবারে কালো কালারটা নিলাম, নিয়ে এগুলোতে হচ্ছে ছোট ছোট ঝোপের মতো দিয়ে দিতে হবে। এইভাবে করে আমি ঝপ করে দিয়ে দিলাম। তারপরে নিচটা একটু হাত দিয়ে ঘষে মিশিয়ে দিতে হবে মাটির সঙ্গে। এবার কালো কালারটা নিলাম, নিয়ে এখানটায় লাঠির মতো দিয়ে দিলাম। এখানে ঢেকে দিয়ে দিলাম। এবার কালোটা দেওয়ার পরে এবার সাদাটা আমি দিয়ে দিব থার্ড দিয়ে। Thank you.
এটা হলো আজকের ভিডিও। এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও। তারপরে এটা হচ্ছে তুলে নিলাম,